জ্ঞান মন খারাপ করে দাঁড়ায় আছে তুমি কি জানো না? ও জানি বাবা রে, ব্যবসা বাণিজ্য করলে লাভ লস মাইনে নিতেব, এটা নিয়ম। হ, মাইনে নেওয়া লাগব, কিন্তু আমি তো কোনোভাবে মানতে পারতেছি না। তুমি কি একটা জিনিস চিন্তা করে দেখছো, যে আমার এত ভালো বন্ধু আছিল, পাশাপাশি গ্রাম, একই কলেজে পড়াশোনা করছি, আর সেই বন্ধু কেমনে দুই নাম্বারি করে আমার 2 লাখ টাকা মাইরা দিল, এটা আমি মানিয়ে নিতে পারতেছি না বাবা। শুধু আমার টাকায় মারে নাই, এখন শুনি সে অনেক মানুষের টাকা মারছে। শুধু তাই না, শুনছি মাদক ব্যবসার সাথে নাকি জড়িত আছে। আমি কেমনে করে এতদিনে ওর সাথে এত ভালো সম্পর্ক রাখছি, আমি তো নিজেরে কোনোভাবেই বুঝাইতে পারতেছি না আব্বা। আল্লাহ যা করে ভালো লেগে করে, 2 লাখ টাকা মাই রেখেছে খাও, এমন তো হইতে পারতো তোর জীবনে একটা বড় ক্ষতি হয়ে যেতে পারতো, আল্লাহ তো তা করে নাই। এই সমস্ত বাজে চিন্তা ভাবনা বাদ দিয়া চল যাই বাড়ি যাই। ইসান আমি একটু পরে যাইতেছি, তুমি যাও, দেরি করিস না। আচ্ছা তুই আইলে একসাথে ভাত খামো। দেখ কবিতা, এই এলাকায় তোর বাপের একটা মান সম্মান আছে, সবাই তোর বাপের মানে, আর তুই যদি এরকম এলাকার ভিতরে প্রেম করে বেড়াস তাহলে কি তার মান সম্মান থাকবো? মা তুমি এটা কেমন কথা কইলা, আমি কি হালি হালি প্রেম করি নাকি? আমি একজনের সাথে প্রেম করি আর তাকে আমি ভালোবাসি, তাকে আমি বিয়ে করবো। না, তুই তোর ইচ্ছা মতনই প্রেম ভালোবাসা করে বিয়ে করতে পারিস না, কারণ এটা আমাদের বংশের ভিতরে নাই। আমরা তোরে যেইখানে ছেলে দেখে বিয়া দিব তোরে সেইখানেই বিয়া বইতে হইব। দেখো মা, তোমরা যেটা কইবা সেটাই আমি পালন করতে পারবো না, তোমরা কিন্তু এবার বেশি বাড়াবাড়ি করতেছো। কে কার লগে বাড়াবাড়ি করে রে মা? কে আবার? তোমার মেয়ে, তোমার মেয়ে যা শুরু করছে এলাকার ভিতরে তো 2 দিন পরের মুখই দেখাইতে পারবে না। আমার মেয়ে কি এমন করলো যে আমি মুখ দেখাইতে পারবো না? তোমার মাইয়া এক পোলার সাথে প্রেম করে বেড়াইতেছে। কবিতা এটা আমি কি শুনতেছি, তোর মা যা করলো তা কি সত্য? হ্যাঁ বাবা, যা শুনতাছো তাই সত্যি, আমি একটা ছেলের ভালোবাসি। কে সেই ছেলে? দেখো বাবা, আমি এত কিছু জানি না, পাশে গ্রামে তাদের বাড়ি, তারা অনেক বড় লোক, আর তার নাম আসি। যতই বড় লোক হোক না কেন, তার সাথে তোমাকে আমি বিয়ে দেবো না, তার কারণ আমাদের বংশে একটা মান মর্যাদা আছে, আমাদের বংশে প্রেম প্রীতি ভালোবাসা বিয়ে নেই। আমি তোমাকে যেখানে বিয়ে দিব ওখানে তোমার বিয়ে করতে হবে, এ আবার সাফ কথা। তুমি বললেই তো হবে না, আমি এখন বড় হইছি, আমার স্বাধীনতা আছে, আমার সিদ্ধান্তই শেষ সিদ্ধান্ত। কবিতা শুনলে, শুনলে তোমার মেয়ের কথা? আচ্ছা আমি তো বাবা, আমি তো সবসময় বাড়িতে থাকি না, তুমি তো মা, তুমি তো বাড়িতে থাকো, এই তোমার আশকার পাইয়া পাইয়া মেয়েটা তো মাথায় উঠছে। এমনি পোলাটা 2 লাখ টাকা ধরা খেয়ে বয়ে রয়েছে, পোলাটার মুখের দিকে সাউন্ড জানা, আমার মাথা ঠিক নাই, মেয়েটা একটু বুঝাইও। হ্যাঁ আমি বুঝাবো, মাইয়ার ইয়ে হয়েছে, এখন দোষ হয়েছে আমার, নিজে যে মাথায় তুলে না আছে সে কথা আর কইব না। তোমরা যতই সিলাসিলি করো না কেন, আমি তো আমার পছন্দের ছেলের এই বিয়ে করব। হ্যালো আশিক, কই আছো তুমি? আরে পাগলামি করবো না কি করবো, কও তো। তোমার আর আমার কথা, বাড়িতে সবাই জানা গেছে আর তারা মাইনা নিতে চাইতেছে না। মাইনা না নেওয়ার কি আছে কও তো, তুমি কি দূরের কেউ, আঙ্গ পাশের গ্রামে তুঙ্গ বাড়ি, তারপরে ও যে কেন এমন করতেছে? আশিক পাশের গ্রামের, তার মানে আমার সেই বেঈমান বন্ধুটা শেষ পর্যন্ত আমার বোনের দিকে হাত বাড়াইছে। না না, আমি ভাই হইয়া আমার বোনের এত বড় সর্বনাশ হইতে দিব না আমি, কোনোদিনও না। সেটাই তো, তুমি কইছ কত কি শাল বোনের মনে ধরাই রইছ আমার জন্য? আচ্ছা ঠিক আছে, তুমি দাঁড়াও, আমি তাড়াতাড়ি আইতাছি। আর শোনো, আমি না আসা পর্যন্ত কিন্তু তুমি যাইবা না, আমার সাথে দেখা করে যাবা, ঠিক আছে? না না না, এটা কি ফাইজলামি নাকি, আমি অত কিছু বুঝি না, আমার মাল থানায় আটকে রাখবো মানে? শোনেন, যত টাকা লাগে আমি দেবো, কিন্তু আমার মাল চালান চাই। আর একটা জিনিস বুঝি না, মানে আপনারা কীভাবে আমার মাল আটকে রাখেন? প্রত্যেক মাসে টাকা কি আমি কম দেই? মাসেরটা মাসে আমি পরিশোধ করি, যেটা কইছি ওটা মাথায় রাখবেন, বুঝছেন? আর ব্যাপার, ভাই জানে এখানে কেন? আশিকের সাথে কথা বলতেছে, ভাইজান কি পূর্বে থেকে আশিকটা চিনে?
রে, তরানা কইছি কি আমার সামনে আবি না? তোমার সামনে আসছ কেন? হ আমারও কোনো ইচ্ছা ছিল না তোর মতো বেইমান বন্ধুর সামনে আসার। আমি কখনো চাইছিলাম না তোর সামনাসামনি পড়ি, কিন্তু তুই আজকে আমার বাধ্য করছস তোর সামনে আসতে। আমি তো আমার এই দুই চোখ দিয়া তোর মতো বেইমান বন্ধুরা দেখতেই চাই নাই, তারপরেও আসতে হইলো তোর কাছে আমার। ও তাই বুঝি, তাই আসছ কেন? দেখ, তুই আমার 2,00,000 টাকা মাইরা দিছস, তাতে আমার কোনো দুঃখ নাই, কিন্তু তুই আমার বোন রে, তোর প্রেমের জালে কেন ফাঁসাইছস? কেন তার জীবনটা তুই নষ্ট করে দিতে চাইতেছস? কেন? আমি আবার কখন ফাঁসাইলাম? শোন, আমি তোর বোন রে ভালোবাসি, আর তোর বোন ওর জীবনের থেকে বেশি আমারে ভালোবাসে, তো এখানে ফাঁসাফাঁসির কী হইলো আবার? আমি জানি তোর বোন আমার ছাড়া বাঁচব না। হ, সেইটা আমি কবিতার কথা শুনেই বুঝতে পারছি, ও তোর ছাড়া বাঁচব না। দেখ, আমি তোর কাছে অনুরোধ করতেছি, তুই আমার বোনের জীবন থেকে সরে দাঁড়া। কেন? আমার সরে যেতে হবে কেন? আমি তোরে কইছি তোর বোন আমারে অনেক ভালোবাসে, তো একটা কাজ কর, তোর যদি মাইনে নিতে কষ্ট হয় তুই তোর বোনকে সরাই নে। না, পারব না, কারণ এই কথাগুলো যদি আমি ওরে কইতে যাই তাহলে ও মনে অনেক কষ্ট পাইব, আমি আমার বোনকে কষ্ট দিতে পারবো না। আমি তোরে পায়ে ধরে কইতেছি, তুই আমার বোনের জীবন থেকে সরে যা, আমার বোনের ফুলের মতো জীবনটারে তুই নষ্ট করিস না। তুই আমার 2,00,000 টাকা বাড়ি দিস, দরকার হয় তোর আমি আরো অনেক টাকা দিব, তাও তুই আমার বোনের জীবন থেকে সরে যা। তোর যদি অনেক বেশি প্রয়োজন হয় তাহলে তুই আমার জীবনটা নিয়ে নে, তাও আমার বোনের জীবনটা তুই ভিক্ষা দে। না, আমি পাঁচ ছাড়ব না, তুই আমার কথা দে, তুই আমার বোনের জীবন থেকে সরে যাবি। আমি একটা কথা জানতামই না যে এতদিন এরকম একটা মানুষ রূপী জানোয়ারের সাথে আমি সম্পর্ক করছি। কিভাবে পারলি? হ্যাঁ, কিভাবে পারলি আমার ভাইয়ের 2,00,000 টাকা মাইরা দিতে? একটা বারো কি চিন্তা করলি না আমার ভাই কতটা কষ্ট পাইছে? তা কেন চিন্তা করবি, আসলে তুই তো মানুষ না, মানুষ রূপী জানোয়ার। আর আমি কি না তোর মতো মানুষ রূপী জানোয়ারের এতদিন ভালোবাসছি। শোন, তুই আর কোনোদিন আমার সামনে পড়বি না, যাই এখান থেকে। ভাইজান, আমি জানতাম তুমি আমারে ভালোবাসো, তুমি যে এত পরিমাণ আমারে ভালোবাসো সেইটা আমার জানা।